হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার একটা নিউ ব্লগ শেয়ার করতে। আজকে আমার বাসায় কিছু গেস্ট এসেছে, তাই ভাবলাম তাদেরকে আমি স্পেশাল কিছু খাওয়াই, অর্গানিক কিছু খাওয়াই। তাই আমার গাছে, আমার ছাদে লাগানো আমার গাছের একটা চালকুমড়া ছিল, তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা করি। তো আজকে আমি ছাদে চলে গেলাম, প্রথমেই আমার মেয়েকেও নিয়ে গেছিলাম ছাদে। তো আমরা চালকুমড়া পাড়তে চলে গেলাম। এখন আমার মেয়েকে বললাম যে তুমি চালকুমড়া ধরে রাখো, আমি কেটে দিচ্ছি। ও ধরলো ঠিকই, কিন্তু শেষে ও ছেড়ে দিয়েছে। দেখুন, এটা ওকে বললাম ধরতে, ও সুন্দর করে ধরছে। আমি এখন কেটে দিলাম, ও ছেড়ে দিয়েছে, সাথে সাথে পড়ে গিয়েছে। পরে আমি আবার তুললাম, দেখুন কাদা লেগে গিয়েছে। এতো আমি আবার এটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, দেন এটা একটু ধুয়ে নিয়েছি। এই তো চালকুমড়াটা অনেক সুন্দর হয়েছে। এই তো আমি ধুয়ে বাসায় নিয়ে এসেছি, এখন এটা কেটে রান্না করব। এটা কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম এটাকে ভাজি করি। তো সেই অনুযায়ী কাটতেছিলাম। আমার নানুও এসেছে, আমার নানুকে বললাম যে একটু কেটে দাও, তো আমার নানুও কেটে দিচ্ছিল সুন্দর করে। এত সুন্দর করে কাটতেছিল। এই তো আমি সুন্দর করে একটু চাকা চাকা করে কেটেছি, একটু মোটা মোটা করেই কেটেছি। এটা একটু মোটা মোটা করে কেটে ভাজলেই ভালো লাগে, তাই একটু মোটা মোটা করে কেটেছি। এই তো আমার চালকুমড়াটা মোটামুটি কাটা হয়ে গিয়েছে। এতো সুন্দর করে আমরা এখন কেটে নিয়েছি, আমার নানু কেটে দিয়েছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে থিকনেসটা ঠিক এরকম থাকবে, একটু মোটা মোটা। আমরা যেভাবে বেগুন ভাজি ঠিক সেভাবে, সেরকম একটু মোটা মোটা করে, তাহলে খেতে ভালো লাগে। এত সুন্দর করে কেটে নিয়েছি, কেটে এখন ধুয়ে রান্নাঘরে চলে গেলাম। ধোয়া হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সব মশলাগুলো মিক্স করে নেব। প্রথমে লবণ দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো দিয়েছি, এর সাথে এখন দিব সামান্য একটু মরিচ গুঁড়ো। এই তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখন এটা খুব সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গিয়েছে আমার, দেখুন। এই তো মোটামুটি আমার মাখাটা কমপ্লিট। এখন আমি কড়াইতে তেল দিয়েছি এবং এগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এটা প্রায় 5 মিনিটের মতো ভাজতে হবে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। এই তো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো রান্নাবান্না কমপ্লিট। আজকে অনেক কিছু রান্না হয়েছে, সব কিছু তো দেখাতে পারিনি, স্পেশাল রান্নাটাই দেখালাম আপনাদেরকে। এই তো দেখুন এটার ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে দেখতে। এই তো গেস্ট চলে আসছে, এটা হলো আমার আঙ্কেল। আমার আঙ্কেল আমার ভ্লগে আসতে চেয়েছে, তাই আমার আঙ্কেলকেও একটু নিয়ে আসলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া প্রায় শেষ, তখন বলতেছিল যে তোমার আজকে ভ্লগ কই, তখন আঙ্কেলকে দিয়েই ভিডিও শুরু করে দিলাম, আঙ্কেলকেও একটু দেখিয়ে দিলাম। এই তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এখন আমি খাবো। আমার খাওয়া দাওয়া আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি পোলাও নিয়ে নিয়েছি, পোলাওয়ের সাথে আমি চালকুমড়া ভাজিটা নিয়ে নিয়েছি, খুবই মজা হয়েছিল। এই তো তারপরে রান্না হয়েছিল চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও নিয়ে নিলাম। তারপর রান্না হয়েছিল রোস্ট, রোস্ট দিয়েও খেয়ে নিলাম। সবগুলো রান্নাই খুবই মজা হয়েছিল। এ তো আমি একটু রোস্টের গ্রেভি নিয়ে নিয়েছি, মজা হয়েছিল। এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট। আরও রান্না করেছিল, কই মাছ ভুনা করেছিল, সব কিছু তো খেতে পারিনি, তো আপনাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিলাম। আর অন্যদিকে রান্না করেছিল লাউ চিংড়ি, সবগুলো রান্নাই খুবই মজা হয়েছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ।